গোমতি গ্রামে পল্লবী তার মা মিনতির সাথে থাকতো। পল্লবীর একটা চুড়ির দোকান ছিল। পল্লবী চুড়ি বিক্রি করে তার সংসার কোনো রকমে চালাতো। মা, ও মা, কোথায় গেলে গো? তাড়াতাড়ি এদিকে এসো, বাজার করে এনেছি, ব্যাগটা তাড়াতাড়ি নাও তো। হ্যাঁ মা, এই তো আমি এসে গেছি, দে দে ব্যাগটা দে, আর তুই গিয়ে হাত মুখ ধুই আয়, আমি তোর জন্য জল নিয়ে আসছি। এরপর পল্লবী তার মায়ের হাতে বাজারের ব্যাগটা দিয়ে হাত মুখ ধুতে চলে যায়, আর মিনতি ব্যাগটা নিয়ে ঘরে যায়, আর ব্যাগটা রেখে এক গ্লাস জল নিয়ে বাইরে আসে। ততক্ষণে পল্লবী হাত মুখ ধুয়ে চলে আসে। এই নে মা, জল খা, ক্লান্তি কেটে যাবে। মা রে, তোকে একটা কথা বলতাম। এরপর পল্লবী জল খাওয়া শেষ করে বলে, হ্যাঁ মা, বলো কি বলতে চাও? আসলে মা, আমার শরীরটা ক্লান্ত লাগছে, একটু ঘুমানো দরকার। বলছি মা রে, আজ বিনোদ ঘটক এসেছিল, একটা ভালো সম্বন্ধের কথাও বলছে, আমি চাই তুই বিয়ের জন্য প্রস্তুত হ। মা, তুমি আবারও আমার বিয়ের কথা বলছো? তোমাকে তো বলেছি আমি এখনই বিয়ে করব না, আগে নিজেকে স্বাবলম্বী করব, তারপর বিয়ে করব। তাই এখন তুমি আমাকে বিয়ের ব্যাপারে কথা বলবে না। যাক গে মা, আমি ঘরে গেলাম, আমার বড্ড ঘুম পাচ্ছে। এ কথা বলেই পল্লবী ঘরে চলে যায়। আর মিনতি সেখানে বসে ভাবতে থাকে, মেয়েটাকে যে কিভাবে বোঝায়, বিয়ের বয়স যে ওর চলে যাচ্ছে, সেদিকে ওর কোনো খেয়ালই নেই, ও আছে শুধু নিজেকে স্বাবলম্বী করা নিয়ে। এসব ভেবে মিনতি বিরক্ত হয়ে নিজের কাজ করতে থাকে। এভাবেই মামের দিন কাটছিল। একদিন পল্লবী যখন দোকানে বসেছিল, তখন সেখানে নিয়তি নামে এক মেয়ে আসে। দিদি, আমাকে দু ডজন কাঁচের চুড়ি দাও তো। আর দিদি, তোমার দোকানে কি কাঁচের চুড়ি ছাড়া অন্য কোনো চুড়ি তৈরি হয় না? না, অন্য কোনো চুড়ি আমি তৈরি করি না, তবে কাঁচের চুড়ির বিভিন্ন রং পাওয়া যায়। এই নিন দিদি আপনার চুড়ি। এই নাও দিদি তোমার পয়সা। তবে দিদি, তোমার দোকানের চুড়িগুলো খুব সুন্দর আর মজবুতও। তোমার চুড়ি বানানোর প্রশংসা না করে পারছি না, কি সুন্দর সুন্দর লাল কাঁচের চুড়ি, দেখলে মনটা জুড়িয়ে যায়। অনেক ধন্যবাদ দিদি, আপনারা যে আমার বানানো চুড়ি এত পছন্দ করেন, এটাই তো আমার সার্থকতা। এরপর সে মেয়েটি সেখান থেকে চলে যায়। এই মেয়েটির মতো অনেকেই পল্লবীর হাতে বানানো চুড়ি খুবই পছন্দ করত, আর এ কারণেই পল্লবীর ব্যবসা ভালোই চলত। একদিন পল্লবীর দোকানে একজন ধনী মহিলা আসেন। বলুন ম্যাডাম, আপনার কেমন চুড়ি দরকার? আমার এখানে বাহারি রকমের চুড়ি পাওয়া যায়। সেসব তো আমি জানি, আর তোমার হাতে চুড়ি বানানোর প্রশংসা আমি অনেক শুনেছি, তাই তো তোমার এখানে চুড়ি কিনতে এসেছি। কিন্তু আমার তো কাঁচের চুড়ি চাই না, আমার তো সোনার চুড়ি চাই। সেসব তো ঠিক আছে ম্যাডাম, কিন্তু ম্যাডাম, আমি তো সোনার চুড়ি বানাই না, কারণ সোনার চুড়ি বানিয়ে বিক্রি করার মতো সামর্থ্য আমার নেই। ওসব নিয়ে তুমি ভেবো না, এই নাও 2 লক্ষ টাকা, এটা আমি তোমাকে অগ্রিম দিলাম, বাকি টাকা কাজ শেষ হওয়ার পর দিব। এই 2 লক্ষ টাকা দিয়ে তুমি সোনা কিনে আনবে আর চুড়ি বানানোর কাজ শুরু করবে। যাও তাহলে, আজ থেকে তুমি তোমার কাজ শুরু করে দাও। এই বলে ধনী মহিলা সেখান থেকে চলে যায়। আর এতগুলো টাকার কাজ পেয়ে পল্লবী ভীষণ খুশি হয়। নিজেকে স্বাবলম্বী করার স্বপ্নটা বোধহয় এবার আমার পূরণ হবে, এখন আমি কাঁচের চুড়ি ছাড়িয়ে সোনার চুড়ি বানানোর বায়না পেয়ে গেলাম, এবার বোধহয় আমার স্বপ্নটা পূরণ হবে, আমিও আমার লক্ষ্যে পৌঁছে যাব। এসব ভেবে পল্লবী খুশি মনে সোনার চুড়ি বানানোর প্রস্তুতি নিতে থাকে। আর অনেক কষ্টে বেশ কিছুদিন পরিশ্রম করে
পল্লবী ধনী মহিলার বায়নার সব চুড়ি বানায়। কিন্তু যেদিন পল্লবীর চুড়ি বানানোর কাজ শেষ হয়, সেদিন রাতেই পল্লবীর দোকানে চুরি হয়ে যায়। পরের দিন সকালবেলা যখন পল্লবী দোকানে আসে, সে এসব দেখে হতবাক হয়ে যায়। হে ভগবান, তুমি আমাকে কোন বিপদে ফেললে? আমি বায়নার এতগুলো টাকাও নিলাম, অনেক কষ্টে চুড়িগুলোও বানালাম, কিন্তু চোর তো আমার সব চুরি করে নিয়ে গেল। এবার আমি ওই মহিলাকে চুড়িগুলো কোথা থেকে দেব? হে ভগবান, তুমি আমাকে রক্ষা করো। পল্লবী যখন এভাবে কাঁদছিল, তখনই ওই ধনী মহিলা সেখানে আসে। পল্লবী ওই মহিলাকে সব কথা খুলে বলে। তুমি কি বলছো এসব? আমি অত কিছু বুঝি না। তুমি আমাকে কিভাবে পারো চুরি দেবে? চুরি আমার চাই চাই, আর তুমি যদি চুরি না দিতে পারো তাহলে আমার টাকা ফেরত দিয়ে দিবে। আমি তোমায় 3 দিন সময় দিলাম, এর মধ্যেই তুমি আমাকে সবটা ফিরিয়ে দিবে। এই কথা বলে ওই মহিলা পল্লবীর কোনো কথা না শুনেই সেখান থেকে চলে যায়। আর এমন অবস্থায় পল্লবী দিশেহারা হয়ে পড়ে। কি করবে না করবে কিছুই বুঝতে পারে না। অবশেষে পল্লবী তার ঘর বাড়ি দোকান সব কিছু বিক্রি করে ধনী মহিলার টাকা ফেরত দেয়। এভাবে সব কিছু হারিয়ে পল্লবী তার মাকে নিয়ে অসহায় হয়ে যায়। আর পল্লবী তার মাকে নিয়ে জঙ্গলে যায়। এরপর দুই মা মেয়ে জঙ্গলেই আশ্রয় নেয়, আর সেখানে বসে দুইজনে কাঁদতে থাকে। আর হঠাৎই সেখানে এক পরি আসে। পরিকে দেখে মা মেয়ে দুজনেই অবাক হয়। ভয় পেও না তোমরা, আমি ইচ্ছে পরি, তোমাদের কাঁদতে দেখে এখানে এসেছি, তোমরা এভাবে কাঁদছ কেন? এরপর পল্লবী ইচ্ছে পরিকে সব কথা খুলে বলে। আর সব কথা শুনে ইচ্ছে পরি পল্লবীকে এক সেট লাল কাঁচের চুড়ি দেয়। এই লাল চুড়িগুলো নাও, এই লাল চুড়ি হাতে পড়ে তুমি যা চাইবে তাই পাবে। এ কথা বলে পরি সেখান থেকে চলে যায়। আর পল্লবী লাল চুড়িগুলো হাতে পড়ে। লাল চুড়ি এখনই তুমি আমাদের সেই চোরের কাছে নিয়ে যাও, যে আমার দোকান থেকে চুরি করেছে। পল্লবী এ কথা বলার সাথে সাথেই পল্লবী আর তার মা চোখের পলকেই সেই চোরের সামনে চলে যায়। তারপর পল্লবী ও মিনতি চোরকে ধরে পুলিশের হাতে দেয়। তারপর পল্লবী সেই লাল চুরির সাহায্যে অনেক টাকা এনে বাড়ি বানায়, গাড়ি কেনে, আর আবারও সুন্দরভাবে এরপর থেকে দুই মা মেয়ে বেশ ভালোভাবেই তাদের দিন কাটাতে থাকে। রূপসা নদীর তীরে আমনগড় নামের একটা ছোট্ট গ্রাম ছিল। আমননগর গ্রামে প্রচুর আম জন্মাত, তাই গ্রামের নামও আমনগড় রাখা হয়েছিল। আমনগড় গ্রামে আরতি নামের এক বৃদ্ধা বুড়ি থাকত। তিন কুলে তার আপন বলতে কেউ ছিল না, কিন্তু গ্রামের সকলে আরতিকে খুব সম্মান করত। আর গ্রামের সকলের শ্রদ্ধা সম্মানে বুড়ি বেশ ভালোভাবেই দিন কাটাচ্ছিল। দিম্মা, ও দিম্মা, বাড়ি আছো গো? ও দিম্মা, আরে ভুলি যে, তা বলছি এভাবে ডাকাডাকি কেন করছিস দিদি ভাই? আর তোর হাতে এগুলো কি? তোমার জন্য মা পাকা পাকা আম পাঠিয়েছে গো, তুমি তো আম খেতে অনেক পছন্দ করো। জানো এবার গ্রামে কারো গাছেই আম নেই, মা কাল আম কিনে এনেছে, আর তা থেকেই তোমায় কিছু আম পাঠিয়েছে। সে তো তুই একদম ঠিক কথা বলেছিস দিদি ভাই, আমি আম খেতে সত্যি খুব পছন্দ করি। আর শোন দিদি ভাই, তোকে একটা গোপন কথা বলছি, আমি আম খেতে খুব পছন্দ করতাম বলে তোর ঠাকুরদা তো আমাকে আমবুড়ি বলেই ডাকতো। আজ মানুষটা বেঁচে নেই ঠিকই, কিন্তু আম দেখলেই তোর ঠাকুরদার কথা মনে পড়ে রে। কষ্ট পেয়ে না আমবুড়ি, ঠাকুরদা নেই তো কি হয়েছে, আমরাই এখন থেকে তোমাকে আমবুড়ি বলে ডাকবো।
আর এই নাও এই ব্যাগটা, আর আমগুলো নিয়ে আমাকে ব্যাগটা দাও, আমাকে বাড়ি যেতে হবে আমবুড়ি। আজি মেয়ে, তুইও আমাকে আমবুড়ি বলে ডাকছিস, বারবার করে আমবুড়ি বলে ডাকছিস, আর তোর ঠাকুরদার কথা মনে পড়ছে। যাগে, তুই বাড়ি যা এখন। এরপর ফুলি বাড়িতে ফিরে যায়। এই আমের সিজনে তো এসেই গেল, আমও পাকতে শুরু করেছে, কিন্তু এখনো তো একদিনও আম চুরি করে খাওয়া হলো না। কিন্তু ফুলের মুখে তো শুনলাম গ্রামের কারো গাছেই নাকি আম নেই, তাহলে আমি আম চুরিটা কার গাছ থেকে করব? আর আম চুরি করে না গেলে তো আমার শান্তিই হয় না। এই কথা বলে আরতি চুপচাপ হয়ে ভাবতে থাকে, পেয়েছি বুদ্ধি, আজই আমি গ্রামে খুঁজতে বের হব, দেখি কারো গাছে আম পাওয়া যায় কিনা। এই কথা বলেই আরতি গ্রামে আম খুঁজতে বেরিয়ে পড়ে। আর অনেক খুঁজে খুঁজে আরতি মোড়লের বাগানের সামনে গিয়ে পৌঁছায়। সেখানে গিয়ে আরতি মোড়ল আর তার পেয়াদার কথা শুনতে পায়। আম বাগানের সামনে এলে প্রাণটা যেন জুড়িয়ে যায়, আমার বাগানে কত আম ধরেছে, আর শুনলাম আমার বাগান ছাড়া নাকি আর গ্রামের কারো গাছেই একটা আমও ধরেনি। হ্যাঁ কর্তামশাই, আপনি একদম ঠিক শুনেছেন, এই গ্রামে একমাত্র আপনার গাছে আম ধরেছে। কর্তা, আপনার ওপর দেবী মায়ের আশীর্বাদ আছে, আর আপনাকে একটা বুদ্ধি দেই, এই আমগুলো যদি আপনি যত্ন করে রাখতে পারেন, আর এই আমগুলো বাজারে গিয়ে বিক্রি করলে অনেক টাকা পাবেন। তুই একদম ঠিক কথা বলেছিস, তবে আমগুলো যত্নে রাখাটাই মুশকিল, এবার তো গ্রামের কারো গাছেই আম নেই, নিশ্চয়ই গ্রামের লোকেরা আমার এই আম বাগানের ওপর নজর দিতে পারে, তাই আমি ভাবছি এবার আম বাগানে পাহারাদার রাখবো, আর আমি ভেবেছি তোকেই পাহারাদার হিসেবে রাখবো। সে আপনার ইচ্ছে কর্তা, আপনি যা হুকুম করবেন তাই করব, আর আজ রাত থেকে আমি বাগান পাহারা দেওয়া শুরু করব। এসব কথা বলে মোড়ল আর তার পেয়াদা সেখান থেকে চলে যায়। আর আরতি সেখানে দাঁড়িয়ে ভাবতে থাকে, এই মোড়ল তো দেখছি খুবই বজ্রভাবের লোক, গ্রামের কারো গাছেই একটা আমও ধরেনি, কোথায় মোড়ল গ্রামের সকলের মাঝে আম বিলিয়ে দেবে, তা নয় আম বাগানে পাহারাদার রাখছে। তবে যতই পাহারাদার, আম বাগান পাহারা দেখ, আমি তো আম চুরি করবই, আর মোড়লকে শিক্ষাও দেব, মোড়ল তো জানে না আমি ছোটবেলা থেকেই আম চুরি করে খাই, আর এ কাজে তো আমি খুবই পারদর্শী। এ কথা বলে আরতি সেখান থেকে চলে যায়। আর রাত হওয়ার অপেক্ষা করতে থাকে। যখনই রাত নামে তখনই আরতি মোড়লের আম বাগানের কাছে যায়। সেখানে গিয়ে আরতি দেখে সত্যি মোড়লের পেয়াদা আম বাগান পাহারা দিচ্ছে। ওহো, মোড়লের চামচা তো দেখছি সত্যি আম বাগান পাহারা দিচ্ছে, কিন্তু এমন পাহারাদারকে বোকা বানানো তো আমার বা হাতের খেল। এ কথা বলে আরতি একটা পাথর তুলে দৌড়ে ঢিল ছোড়ে, আর ঢিলের শব্দ শুনে পাহারাদার সেদিকে যায়। আর সেই সুযোগে আরতি আম বাগানে ঢুকে ঝুড়ি ভর্তি করে আম চুরি করে নিয়ে যায়। এভাবেই পাহারাদারকে বোকা বানিয়ে আরতি রোজ রোজ আম চুরি করে নিয়ে যেতে থাকে। আর আম বাগানের আম কমতে দেখে মোড়ল ঘাবড়ে যায়। কি হচ্ছে এসব, আমার বাগানের আম দিন দিন এভাবে কমে যাচ্ছে কেন? কে আমার বাগানের আম চুরি করছে? এই পাহারাদারকে রেখে তো কোনো কাজই হচ্ছে না। মোড়লের কথা শেষ হতে না হতে সেখানে আরতি আসে। কাজ হবে কি করে, সর্ষের মধ্যেই যে ভূত। তুমি কি বলছো বুড়িমা, আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝলে না তো বাবা, তোমার বাগানের আম তো তোমার পাহারাদারে চুরি করে, তাই তো তুমি আমচোরকে ধরতে পারো না। তাই বলি কি, তুমি বরং এই পাহারাদারকে বদলে অন্য পাহারাদার রাখো।
তুমি একদম ঠিক কথা বলেছ বুড়িমা, আজ রাত্রে যে করেই হোক আমি আমচোরকে ধরবই। এই কথা বলে মোড়ল সেখান থেকে চলে যায়, আর আরতি সেখানে দাঁড়িয়ে মুখ টিপে হাসে। বোকা মোড়ল, আগের পাহারা ধর তো আমার ঢিল ছুঁড়ে আমচোরের রহস্যটা বুঝতে পেরেছিল, তাই তো কৌশলে এই পাহারাদারকে বদলানোর ফন্দিটা করলাম। যাই হোক, আর তো মাত্র একটা গাছেই আম আছে, আজ এই গাছের আম চুরি করলেই শেষ। এরপর আরতি সেখান থেকে চলে যায়। এদিকে মোড়ল একটা বুদ্ধি করে, মোড়ল অবশিষ্ট আম গাছের সব আমে আর আমের ডালে আঠা লাগিয়ে রেখে দেয়, আর রাতে আরতি আম চুরি করতে এসে নতুন পাহারাদারকেও বোকা বানিয়ে আম চুরি করার জন্য বাগানে ঢোকে। আর যেই না আরতি ডাল ধরে আম পাড়তে যায়, অমনি আরতির হাত ডালের সাথে আটকে যায়। আরতি ডাল থেকে হাত ছাড়িয়ে নিতে গেলেই ডালটা নড়ে ওঠে, আর সেই শব্দেই পাহারাদার সেখানে আসে, আর আরতিকে দেখে চিৎকার করে মোড়লকে ডাকতে শুরু করে দেয়। পাহারাদারের চিৎকার শুনে মোড়ল সেখানে যায়। এ কি বুড়িমা, তুমি তাহলে এতদিন আমার বাগানে আম চুরি করছিলে? ছি বুড়িমা, এত বাজে কাজ তুমি করতে পারলে তোমার লজ্জা করলো না? লজ্জা আমার করবে কেন, লজ্জা তো তোমার হওয়া উচিত। গ্রামে কারো কাছে একটা আমও নেই, অথচ তুমি গ্রামের কাউকে আম না দিয়ে আম বাজারে বিক্রি করার পরিকল্পনা করেছিলে। ইয়ে মানে বুড়িমা, আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো এমন কাজ করব না। আমি এখন থেকে গ্রামবাসীদের কথাও সবসময় ভাববো। সে তুমি যতই শুধরে যাও বাপু, আমি কিন্তু শুধরাবো না। আমি যখন আম চুরি করতে এসেছি, দুটো হলেও আমি আম চুরি করে নিয়ে যাব। আম চুরি করে খেতে যে আমার ভীষণ ভালো লাগে। সে তুমি একদম ঠিক কথা বলেছো বুড়িমা, চুরি করা আমের স্বাদই আলাদা। তবে আজ থেকে আমি তোমাকে আর বুড়িমা বলে ডাকবো না, বাচ্চাদের মতো আমিও তোমাকে আম বুড়ি বলেই ডাকবো। আর বুড়ি দুটো আম নিয়ে বাড়ি ফিরে যায়।